आपके रिश्तेदार थे, आपके दोस्त थे, के पड़ोसी थे, तो रो क्यों रहे भाई इतना? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের পোস্টে থাকছে বলিউডের এমন সাতটি কমেডি মুভি যেগুলো আপনি যতবারই দেখবেন ততবারই হাসতে বাধ্য হবেন। অর্থাৎ এই মুভিগুলো এতটাই প্রাণবন্ত যে যে কোনো মুহূর্তে এই মুভিগুলো আপনার মুড ভালো করে দিতে পারবে। পার্সোনালি এই সাতটি মুভি কমেডি ঘরানার মুভির মধ্যে আমার অনেক প্রিয়। এখনো সুযোগ হলে এই মুভিগুলো উপভোগ করি, তো সবগুলো মুভি আপনি ইউটিউবে খুঁজে পাবেন। মনে হয় না আপনি এর মধ্যে একটিও মিস করেছেন। নাম্বার ওয়ান গোলমাল। বলিউডের যতগুলো কমেডি সিরিজ আছে তার মধ্যে গোলমাল সিরিজকে শীর্ষে ভাবা হয়। এই সিরিজে মোট চারটি মুভির মধ্যে প্রথম মুভিটি অনেকের মতো আমারও সবচেয়ে বেশি প্রিয়। মুভিটি শুরু থেকে আপনাকে হাসিয়ে ছাড়বে। ছোট ছোট কমেডি দৃশ্যগুলো এতই ন্যাচারাল ভাবে মুভিটিতে তুলে ধরা হয়েছে যা কোনো ধরনের কৃত্রিমতা ছাড়াই ভিতর থেকে মন ভালো করে দেয়। পাশাপাশি এই মুভির মধ্য দিয়ে রোহিত অজয় জুটি ইন্ডাস্ট্রিতে নতুন এক গ্রহণযোগ্যতা সৃষ্টি করেছে, যার হাত ধরে এই জুটি অনেকগুলো ব্যবসা সফল মুভি দর্শকদের উপহার দিয়েছে। 2006 সালে মুক্তি পাওয়া এই মুভিটির বক্স অফিস দারুণ ব্যবসা সফল হয়। কমেডি জগতে দারুণ জনপ্রিয়তা এনে দেয়, যার কারণে এই মুভিগুলোর একাধিক পার্ট নির্মিত হয়। তার অভিনীত কমেডি সিরিজের মধ্যে হাউসফুল সবচেয়ে বেশি জনপ্রিয় হলেও 2000 সালে মুক্তি পাওয়া হেরা ফেরি মূলত এর পথ প্রদর্শক। এই মুভিটি এতই জনপ্রিয় হয় যে 2006 সালে এটি দ্বিতীয় পার্ট নির্মিত হয়। তো যা হোক, হেরা ফেরি কিন্তু এখনো দর্শকদের এন্টারটেইন করে যাচ্ছে, যার কারণে এক যুগ পেরিয়ে গেল এর তৃতীয় কিস্তির জন্য দর্শক এখনো প্রত্যাশা করে আছে। উঠালে জান পেছন নিয়ে কেসে উঠাউঙ্গা দতি। নাম্বার 3 ধামাল। কমেডি মুভির মধ্যে ধামালও দারুণ গ্রহণযোগ্যতা সৃষ্টি করে নিয়েছে। ধামাল সিরিজের প্রথম এই মুভি এতই জনপ্রিয় হয় যে কোন ধরনের পাওয়ারফুল অ্যাক্টর ছাড়াই মুভিটি বক্স অফিসে নতুন আলোচনার জন্ম দেয়। রিতেশ, আরশাদ, জাবেদ, আশিস ও সঞ্জয় দত্ত অভিনীত এই মুভিটি মূলত চারজন অরস বন্ধুকে নিয়ে নির্মিত হয়েছে, যারা গুপ্তধনের খবর পেয়ে গোয়ার উদ্দেশ্যে ছুটে চলে। চার ভাগে বিভক্ত হয়ে শুরু করা তাদের এই জার্নি পথের মধ্যে এক একটি বাধার সম্মুখীন হয়, যা বেশ কমেডি দৃশ্যের জন্ম দেয়। 2007 সালে মুক্তি পাওয়া এই মুভিটি এখনো স্যাটেলাইটে দারুণ ভিউয়ারশিপ ধরে রেখেছে। নাম্বার 4 ফুকরে। তরুণ তারকাদের নিয়ে নির্মিত ফুকরে জনপ্রিয় একটি কমেডি মুভি। এই মুভিতে চারজন কলেজ ফ্রেন্ডের ড্রিম চেঞ্জিং গল্প তুলে ধরা হয়েছে। মুভিটির মূল কমেডি মেকার বরুণ শর্মা হলেও পুলকিত, আলী ফজল, মানজাত দারুণ অভিনয় করেছে। পাশাপাশি নায়িকা হিসেবে দেখা যায় রিচা চাড্ডাকে। তো 2013 সালে মুক্তি পাওয়া এই মুভিটি বক্স অফিসে দারুণ ব্যবসা সফল হয়, যার কারণে 2017 সালে এর দ্বিতীয় কিস্তি ফুকরে রিটার্নস বক্স অফিসে বেশ বাজ সৃষ্টি করে। এক জাম্পার আইডিয়া আপনার পাস, ये जो चुप जाए ना अपना ये रात को सपना देखता है फिर सुबह उठ के मैं इसके सपने को अरोड़ मरोड़ के लॉटरी का एक नंबर बनाता हूं। जब जब चूचा सपना देखता है तब तब लॉटरी लगती है, बस एक कप लगाने वाले की जरूरत है। नंबर 5 मस्ती। বলিউডের জনপ্রিয় কমেডি সিরিজের মধ্যে মাস্তি সিরিজ অন্যতম। ইতোমধ্যে এই সিরিজে তিনটি মুভি মুক্তি পেল। প্রথম মুভি ব্যতীত পরবর্তী মুভি দুটিকে ফুল অ্যাডাল্ট কমেডি ধরা হয়। তো মাস্তি এই সিরিজের প্রথম মুভি যেটি অ্যাডাল্ট কমেডির অপবাদ খুব একটা পায়নি। রিতেশ, আফতাব, বিবেক অভিনীত এই মুভির কাহিনী তিনজন কলেজ ফ্রেন্ডকে কেন্দ্র করে নির্মিত হয়েছে, যারা বিবাহিত জীবনে বেশ বিরক্ত বোধ করছে, যার কারণে পরকীয়া আসক্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত একটি মার্ডার কেসে প্রাইম সাসপেক্ট হয়ে বেশ বেকায়দায় পড়ে যায় এই তিন বন্ধু। তো বেশ ইন্টারেস্টিং একটি গল্পে নির্মিত মুভিটি 2004 সালে বক্স অফিসে হিট স্ট্যাটাস অর্জন করে। পর বিল্কুল अकेली रहूंगी। जब शर्ट में से इतने कर्स नजर आते हैं तो बगैर शर्ट के तो आप काफी इंटरेस्टिंग। नंबर 6 चुप चुप के।
बॉलीवुड चॉकलेट वो शाहिद कपूर मूलत रोमांटिक हिरो हिसेबे बॉलीवुडे दारुण जनप्रिय तब कमेडी दृश्य यह तारका खूब एक पिछले नहीं 2006 साले मुक्ति पावा तार चुप चुप के मूलत रोमांटिक ड्रामा निर्भर हलो एर कमेडी दृश्यगुलो बेश शक्तिशाली विशेषकर यह मुवीते रोमांटिक ड्रामा चेये कमेडी ही बेशी पावरफुल छिलो जार कारणे बक्स अफिसे मुवीटी बेश भालो व्यवसा करार सुयोग पाय उल्लेख्य यह मुवीटी मालायलम मुवी पांजाबी हाउसेर हिंदी रिमेक छिलो आप मुझे मेरी नाव वापस दे दीजिए मुझे तुम पर बिल्कुल भरोसा नहीं है तो जब तक मैं वापस नहीं आ जाता ये आपके पास गिरवी रहेगा बस मालिक बिल्कुल इस घर के सारे जूते लाके इसको दे दो नंबर 7 आजो प्रेम की गजब कहानी रणबीर कपूर 2007 साल यात्रा शुरू कर लो बॉक्स ऑफिस तक दापट मूलत शुरू हो 2009 साल मुक्ति पावा आजो प्रेम की गजब कहानी दिए এই মুভিটি 2009 সালে বলিউডে সর্বাধিক আয় করা মুভির মধ্যে তৃতীয় স্থান অবস্থান করে তো এটি মূলত কমেডি বেসড রোমান্টিক মুভি যেখানে রণবীর কাপুর প্রেম নামে একটি আজব চরিত্রে অভিনয় করে পাশাপাশি মুভিটিতে জেনি চরিত্রে অভিনয় করে ক্যাটরিনা ছোট ছোট কমেডি দিশে এগিয়ে যাওয়া এই মুভিটি শেষ পর্যন্ত কমেডিকেই ধরে রাখে উল্লেখ্য এই মুভিটি তেলুগু সুপারহিট মুভি সোগাডু এর হিন্দি রিমেক ছিল अंकल इस टाउन को हैप्पी रखने के लिए हम एक छोटा सा हैप्पी क्लब खोलना चाहते हैं आप हमें 2 कॉफिन की जगह दे दीजिए हम पांचों जिंदा उसी में एडजस्ट कर लेंगे तो शाप्ती मूवी मोनो तो बार बार देखार मतो जेखने लॉजिक खूब एक धार धारा है जस्ट कॉमेडी माध्यम दर्शक मूड भलो करार चेष्टा करा हुए छे मन है ना मूवी लवर्स हिसाब से आपनी एर एकटीओ मिस करेछेन एर परो पुनराय मूवीगुलो देखते चाहले कमेंट सेक्शने लिंक देवा थाकछे चाहले क्लिक करे मन भलो करे निते पारेन সেই সাথে আপনার দেখা সবচেয়ে প্রিয় কমেডি মুভি কোনটি জানিয়ে রাখতে পারেন সবসময় রংদার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।